তো আচরণগত অভিযোজনগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে সবচেয়ে শেষে যে প্রাণীটাকে নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো খুবই উপকারী একটি সামাজিক পতঙ্গ মৌমাছি। এবং এই মৌমাছির মধ্যে এমন কতগুলো নাটকীয় বৈশিষ্ট্য দেখা যায় যেগুলো সত্যি আশ্চর্যজনক, এবং এরকমই কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরেছিলেন একজন সায়েন্টিস্ট যার নাম কার্ল ভন ফ্রিস। আমরা একটু লিখে নিচ্ছি, কার্ল ভন ফ্রিস। ওকে, এই যে কার্ল ভন ফ্রিস, ইনি ১৯৬৭ সালে এই মৌমাছির কিছু নাটকীয় বৈশিষ্ট্যের কথা বলেন, মৌমাছির কিছু নৃত্যের কথা বলেন। আমরা ধীরে ধীরে সেই নৃত্যগুলোর নাম জানব। এবং এরপরে এই আবিষ্কারের জন্যই ১৯৭৩ সালে এই কার্ল ভন ফ্রিসকে নোবেল প্রাইজ দেওয়া হয়। সত্যি খুবই আশ্চর্যজনক এই বৈশিষ্ট্যগুলো। ওকে, কিন্তু এরও আগে আরও কিছু সায়েন্টিস্ট যদিও এই মৌমাছির কিছু বৈশিষ্ট্যের কথা বলেন, যেরকমভাবে আমরা নাম নিতে পারি নেসোনভ। নেসোনভ, এই যে সায়েন্টিস্ট নেসোনভ, ১৮৮২ সালে তিনি বলেন মৌমাছির উদর গহ্বরে একটি গ্রন্থি রয়েছে, যেই গ্রন্থিটা কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করতে পারে, এবং এই যে রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক পদার্থগুলোকে আমরা ফেরোমন বলি, ফেরোমন। এবং এই যে ফেরোমন, এই ফেরোমন এমন রাসায়নিক পদার্থ যেটা হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, এবং এর ফলে অন্যান্য মৌমাছিরা তাদের যে সন্ধান বা তাদের অবস্থানটা বুঝতে পারে, এক মৌমাছি অন্য মৌমাছির অবস্থানটা বুঝতে পারে। তো ফেরোমন এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক উদ্বায়ী পদার্থ যেটা বায়ুর মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। যদিও তোমরা এই পদার্থটা সম্পর্কে অবগত যে এই পদার্থের দ্বারা অনেক পতঙ্গ বা অনেক প্রাণীরাই তারা কিন্তু মিলনের সময় এই ধরনের পদার্থ নিঃসরণের মাধ্যমে তাদের জীবন সঙ্গীকে আকৃষ্ট করে, তোমরা এটা জানো। তো নেসোনভ ১৮৮২ সালে তিনি বলেন যে মৌমাছির উদর গহ্বরে একটা গ্রন্থি রয়েছে, যেই গ্রন্থিটা রাসায়নিক পদার্থ নিঃসরণের মাধ্যমে তাদের অবস্থান অন্য প্রজাতি বা অন্য মৌমাছিকে জানায়। ওকে, তো যাই হোক, এবার আমরা এই যে মৌমাছি তার কিছু বৈশিষ্ট্যের কথা পড়ব। তো এর মধ্যে আমরা কার্ল ভন ফ্রিস যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছিল তার মধ্যে তিনি একটা বলেন যে মৌমাছি চক্রাকার নৃত্য প্রদর্শন করে, চক্রাকার নৃত্য বা যেটাকে বলে রাউন্ড ড্যান্স। ওকে, এবার কথা হলো এই রাউন্ড ড্যান্স কি। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি মৌচাকের মধ্যে তিন ধরনের মৌমাছি থাকে, তিন ধরনের, কি কি আমরা জানি যে শ্রমিক মৌমাছি থাকে, রানী মৌমাছি থাকে এবং পুরুষ মৌমাছি থাকে। এবং এর মধ্যে যত কাজ শ্রমিক মৌমাছি করে, রানী মৌমাছির দেখাশোনা, একটা মৌচাক তৈরি করা, খাদ্য সংগ্রহ করা, সমস্ত কিছু শ্রমিক মৌমাছিরই কাজ। এবং এই যে শ্রমিক মৌমাছি, এই শ্রমিক মৌমাছিকে আমরা খাদ্যের উৎস খোঁজা এবং খাদ্যের সংগ্রহ করার ক্ষেত্রে দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ শ্রমিক মৌমাছিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক ধরনের শ্রমিক মৌমাছি যাদেরকে বলা হয় স্কাউট, ওকে, আরেক ধরনের মৌমাছি যাদেরকে বলা হয় ফরেজার। ওকে, তাহলে শ্রমিক মৌমাছিকে আমরা দুই ভাগে ভাগ করলাম, স্কাউট আর ফরেজার। এবার কথা হলো সাধারণত এই যে স্কাউট মৌমাছি এরা কি করে, এরা খাদ্যের উৎস খোঁজে, যে একটা খাদ্য কত দূরে আছে সেই উৎসটা খোঁজা হচ্ছে স্কাউট মৌমাছি, সাধারণত কাজ। আর ফরেজার মৌমাছি এরা সাধারণত কি করে, সেই যে খাদ্য, সেই ফুল থেকে যে নেকটার বা মকরন্ধ্র, সেটা কিন্তু মকরন্দ সেটা কিন্তু সংগ্রহ করে ফরেজার মৌমাছি সাধারণত। ওকে, ব্যতিক্রম হতে পারে। তো স্কাউট মৌমাছি এরা কি করে, খাদ্যের উৎস খোঁজে, আর এরা কি করে, খাদ্য সংগ্রহ করে। তাহলে আমরা লিখে নিলাম এরা হচ্ছে খাদ্যের সাধারণত উৎস খোঁজে, আর এরা কি করে, খাদ্য সংগ্রহ অর্থাৎ মকরন্দ্র সংগ্রহ করে। ওকে, এবার দেখো চক্রাকার বা রাউন্ড ড্যান্স কখন হয়, যখন এই স্কাউট মৌমাছি দেখে যে খাদ্যটা মাত্র 100 মিটারের মধ্যেই আছে, 75 মিটার, 60 মিটার, 50 মিটার, এরকম যদি 100 মিটারের মধ্যেই থাকে, তখন এরা সেই মৌচাকের সামনে এসে একটা চক্রাকার অর্থাৎ চক্রাকার একটা নৃত্য প্রদর্শন করে। তো সেই নৃত্যটাকে আমরা চক্রাকার নৃত্য বলবো, অর্থাৎ যখন খাদ্যের উৎস 100 মিটারের
মধ্যে। ওকে, তাহলে আমরা লিখব খাদ্যের উৎস, পয়েন্ট করতে পারি। খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হলে এই স্কাউট মৌমাছি এসে কিন্তু এরা ড্যান্স প্রদর্শন করবে চক্রাকারে, তখন বুঝে যাবে ফরিদার মৌমাছি যে খাদ্য খুব কাছাকাছি আছে এবং তখন তারা খাদ্য সংগ্রহের জন্য যাবে। বোঝা গেছে? এবং এই যে স্কাউট মৌমাছি, কার্ল ভন ফ্রিস ইনি বলেন যে অ্যাকচুয়ালি একটা সেই ফুলগুলোর মধ্যে কতটা পরিমাণ নেকটার বা মকরন্দ্র আছে বা ফুলের গুণাগুণ কেমন তারা কিন্তু এই নৃত্যের মাধ্যমেই প্রদর্শন করে দেয়। এই নৃত্য দেখেই ফরিদার মৌমাছি বুঝে যায় যে ওই ফুলের মধ্যে কিরকম পরিমাণে নেকটার বা মকরন্দ্র আছে বা ফুলের গুণাগুণ কেমন। খুবই আশ্চর্যজনক। ওকে, পরের 2 নম্বর যে নৃত্য, সেই নৃত্যটা আরো খুবই গুরুত্বপূর্ণ, যে নৃত্যটার নাম হচ্ছে ওয়াগল নৃত্য বা ওয়াগটেল নৃত্য। ওকে, এটাকে তোমরা ইংরেজিতে মনে রাখতে পারো, ওয়াগল ড্যান্স বা ওয়াগটেল ড্যান্স। ওকে, এই নৃত্যটা কি? এই নৃত্যটা হলো যখন স্কাউট মৌমাছি দেখে খাদ্যের উৎসটা 100 মিটারের বেশি, যখন খাদ্যের উৎস কি হয় 100 মিটারের বেশি, খাদ্যের উৎস কি 100 মিটারের বেশি হয়, তখন এরা এসে সেই যে মৌচাক, সেই মৌচাকের সামনে এক ধরনের নৃত্য প্রদর্শন করে। যে নৃত্যটা ঠিক এরকম, তোমরা যদি একটু, আমি যদি চিত্রের সাহায্যে দেখাই, এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে, অর্থাৎ এইভাবে নৃত্যটা এরা প্রদর্শন করে, এই দিক দিয়ে ঠিক এই দিক দিয়ে চলে যায়, দিয়ে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে রাউন্ড। ওকে, তাহলে এই যে নৃত্যটা, যে নৃত্যটা এরা এসে এইভাবে 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 প্রদর্শন করে, এই নৃত্যটাকে বলা হয় ওয়াগাল নৃত্য বা ওয়াগটেল নৃত্য। এবং এটা দেখতে ইংরেজি ইংরেজি আর্টের মতো, ইংরেজি আর্টের মতো এই নৃত্যটাকে বলা হয় ওয়াগেল নৃত্য বা ওয়াগটেল নৃত্য, যেটা দেখে মৌমাছিরা বুঝে যায় যে খাদ্যের উৎস 100 মিটারের বেশি। ওকে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ নৃত্যটা। এছাড়াও একটা মৌমাছির নৃত্য দেখে মৌমাছিরা, অন্যান্য মৌমাছিরা বুঝে যায় যে খাদ্যের উৎস সূর্যের দিকে না সূর্যের বিপরীত দিকে। যেরকমভাবে যদি নৃত্য হয়, যদি নৃত্য হয় কোন দিকে, ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্ব দিকে নৃত্য কোন দিকে হয়, যদি মৌমাছিরা তাদের উদরের নৃত্য যদি উপরের দিকে করে, তাহলে বুঝতে হবে যে হচ্ছে এটা সূর্যের দিকে, সূর্যের দিকে খাদ্য রয়েছে। আর যদি এরকম হয় নৃত্য নিম্নমুখী, নিম্নমুখী, তাহলে বুঝতে হবে যে খাদ্যের উৎস সূর্যের বিপরীতে। ওকে, তাহলে এই যে নৃত্যগুলো, এই নৃত্যগুলোর মাধ্যমে কিন্তু মৌমাছি তাদের খাদ্যের যে উৎস সেটাকে দেখায় যে কোন দিকে রয়েছে। এছাড়াও শুধু এটা নয়, এরা কিন্তু তাদের যে নৃত্য সেটা কিন্তু অনেক সময় এরা মৌচাকের সাপেক্ষে, মৌচাকের সাপেক্ষে এরা কিন্তু অ্যাঙ্গেলে ড্যান্স করে, অর্থাৎ হচ্ছে নৃত্যটা কোনো সময় এরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং কখনো এরা কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে করে। তো যদি দেখা যায় যে একটা মৌমাছি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্যান্স করছে, 60 ডিগ্রি কোণে, ওকে, এবং এটা যদি বাম দিকে হয়, যে 60 ডিগ্রি বাম দিকে মৌচাকের, তাহলে বুঝতে হবে যে খাদ্যের উৎস, খাদ্যের উৎস মৌচাকের 60 ডিগ্রি বাম দিকে রয়েছে। এবং যদি এরকম হয় যে 120 ডিগ্রি ডানে, ডানে 120 ডিগ্রি যদি ড্যান্স হয়, তাহলে বুঝতে হবে যে খাদ্যের উৎস মৌচাকের 120 ডিগ্রি ডান দিকে রয়েছে। তো এইভাবে
মৌমাছিরা কিন্তু তাদের নৃত্য প্রদর্শনের মাধ্যমে, তাদের ভঙ্গিমা প্রদর্শনের মাধ্যমে, তাদের নাটকীয় এই বৈশিষ্ট্যের মাধ্যমে খাদ্যের উৎস, খাদ্যের মধ্যে কতটা পরিমাণ মধু রয়েছে অর্থাৎ নেকটার রয়েছে বা মকরন্দ রয়েছে সেটা কিন্তু এই নৃত্যের মাধ্যমে বা এই ভঙ্গিমার মাধ্যমে বোঝায়। তো আশা করি তোমরা এই যে বৈশিষ্ট্যগুলো মৌমাছির আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে দুজন সায়েন্টিস্টের নাম আমরা মনে রাখবো, কার্ল ভন ফ্রিস, এটা তোমাদের মনে থাকবে কারণ তোমরা ক্লাস 9-এ পড়েছো। কার্ল ভন লিন, ক্যারোলাস লিনিয়াসের আগের নাম ছিল ক্যারোলাস লিনিয়াস, যিনি দ্বিপদ নামকরণের জনক, ফাদার অফ ট্যাক্সোনমি। ক্যারোলাস লিনিয়াস তার আগের নাম ছিল কার্ল ভন লিন, এবং তিনি পরবর্তীতে দ্বিপদ নামকরণ শুরু করার সময় তিনি দেখলেন আমার নামের মধ্যে তিনটি পদ আছে, কার্ল ভন লিন তিনটি পদ, আর আমি শুরু করতে যাচ্ছি না দ্বিপদ নামকরণ দুটি পদ, তো কেন আমার নামে তিনটি পদ থাকবে, আমিও আমার নাম দুটি পদে রাখবো। তখন সে নাম পরিবর্তন করে রাখলো ক্যারোলাস লিনিয়াস। তো ক্যারোলাস লিনিয়াসের আগের নাম ছিল কার্ল ভন লিন, যেটা তোমরা পড়েছো। তো এখানে আজকে আমরা মাছির যে বৈশিষ্ট্য সেগুলো আমাদের সামনে, তাদের যে বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করেন কার্ল ভন ফ্রিস, কার্ল ভন লিন, সেখান থেকে কার্ল ভন ফ্রিস, তো সহজে তোমাদের মনে থাকবে। আশা করি এই বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা পঞ্চম চ্যাপ্টারের যে ধারাবাহিক ভিডিও সেই ভিডিওগুলো করব, এবং তার পাশাপাশি আমি খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য সেকেন্ড চ্যাপ্টারেও আমি চলে আসবো, এবং সেকেন্ড চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, জননের যেই অংশগুলো রয়েছে, বিশেষ করে নিষেক প্রক্রিয়া সপুষ্পক উদ্ভিদের, অনেকজনই তোমরা কমেন্ট করেছো এটা বুঝিয়ে দেওয়ার জন্য, অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা পাশে থেকো, বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করো, ছড়িয়ে দাও বন্ধুদের মধ্যে, যেন তারাও জানতে পারে যে এরকম একটা চ্যানেল রয়েছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।